হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও শুরু করার আগে বলবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনেও ক্লিক করে নেবেন। ওকে, তাহলে শুরু করি। যারা বলেন যে ওজন কমে না বা কমছে না বা কমাতে পারছি না, কি করব আপু, আমাকে সারাক্ষণ যে কমেন্ট করেন, তো এই যে আপনাদের ওজন না কমার একটা প্রধান কারণ হচ্ছে যে আপনাদের ভুল বাজার করা। আপনার হয়তো মা বা বাসার গৃহিণী বা বাসার কর্তা বা বাসার মেয়ে যেই হন না কেন, আপনারা যদি বাসার গৃহিণী বা কর্তা হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যদি বাসার কন্যা বা ছেলে বা এখনও নিজের দায়িত্বে ফ্যামিলিটাকে আনতে পারেনি এমন কেউ হয়ে থাকেন, তাহলে আপনাদের কথাগুলো মা বাবাকে বলবেন বা আমার ভিডিওটা তাদেরকে দেখাবেন। ওকে, এই যে আপনারা যে ডায়েট করতে করতে ছিটকে পড়ে যান বা ওজন বেড়ে যাচ্ছে বা ওজন কমাতে পারছি না, এই কারণগুলো যে থাকে সেটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনারা ভুল বাজার করে থাকেন বা আপনাদের বাসায় ভুল প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসা হয়। এটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বা আমি আশেপাশের যে ফ্যামিলিগুলোতে পর্যবেক্ষণ করি সেখান থেকে বলছি যে আপনারা যে ভুল খাবারগুলো সিলেক্ট করেন বাজার করার সময়, সে কারণে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না বা ডায়েট থেকে ছিটকে পড়ে যান। ডায়েট জিনিসটা এমন যে যেটা একদিন দুই দিন বা তিন চার মাসের না, এটা একটা লাইফ লং প্রসেস, চলতেই থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো। ওকে, এখন এই ডায়েট থেকে যদি আপনি ছিটকে না পড়েন বা ভুল ডায়েট না করেন, এই জন্য আপনি কী করতে পারেন? এই জন্য আপনার বাজারের লিস্টটাকে সংশোধন করতে হবে। যেমন আপনার বাজারের লিস্টে আপনি লিখে থাকেন যে নুডলস, তারপর হচ্ছে চানাচুর, তারপর হচ্ছে বিভিন্ন রকমের বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে চকলেট, তারপর বিস্কুট, তারপর হচ্ছে কেক, সাদা পাউরুটি, কর্নফ্লেক্স, বাকরখানি হতে পারে, কিংবা সন পাপড়ি, কিংবা পাঁপড়, এই খাবারগুলো আপনি আপনার বাজারের লিস্টে অ্যাড করেন, কিংবা আপনি কোনো শপে যে বা সুপার শপে যে এই খাবারগুলোকেই তো আপনি সিলেক্ট করেন। আপনি যদি আপনার ডায়েটকে সফল করতে চান বা আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে এই খাবারগুলোকে আপনার কাট করতে হবে বা ক্রস করতে হবে, ওকে, শপিং লিস্ট থেকে। এই জিনিসগুলো আপনি কিনবেন না, কারণ এই জিনিসগুলো যখন আপনি কিনে আনবেন তখন আপনার মনে হবে যে একটু নুডলস বানিয়ে খাই, একটু বিস্কিট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাই, কিংবা একটু পাঁপড় ভেজে খাই, একটু শনপাপড়ি খাই, এখন রাত 12টা বাজে একটু মনে হচ্ছে যে বিস্কুট খাই, কিংবা একটু মনে হচ্ছে কেক খাই, একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরতেই থাকবে। তো আপনি যদি এই প্রোডাক্টগুলো না কিনেন, আপনার বাসাতে যদি এই খাবারগুলো না রাখেন, তো আপনার যখন ক্রেভিংস হবে, কিছু খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু আপনি হাতের কাছে এই প্যাকেটজাত খাবারগুলো পাবেন না। তো আপনার এখন প্রশ্ন হতে পারে যে এগুলো আমি কিনবো না, তো তাহলে কিনবোটা কি, আমি খাবোটা কি, তাই না? আপনি অনেক রকমের বাদাম কিনতে পারেন, তাই অনেক রকমের সিডস কিনতে পারেন, আপনি ছোলা কিনে রাখতে পারেন, ছোলা ভিজিয়ে ছোলা ভুনা করে খেতে পারেন অল্প মুড়ি দিয়ে, আপনি বিভিন্ন রকমের ফল কিনতে পারেন, ফল মাখিয়ে খেলেন, আপনি ফ্রেশ ফুডগুলো কিনবেন, বিভিন্ন রকমের ফল কিনবেন, সেগুলো খাবেন, মানে প্রসেস ফুড, বিশেষ করে যেগুলো প্যাকেটের মধ্যে পাওয়া যায় সেই প্যাকেটজাত খাবারগুলোকে না বলতে হবে, মানে আমরা কিনবই না। যখন আপনাদের কোনো খাবার ইচ্ছে করবেন বাসায় রান্না করে হেলদি খাবারগুলো খাবেন। আপনি বিভিন্ন রকমের শাক সবজি কিনবেন, মাছ কিনবেন, মাংস কিনবেন, ডাল কিনবেন, ভালো ভালো খাবারগুলোকে কিনবেন, আর যেগুলো আমাদের জন্য কোনো উপকার নিয়ে আসে না সেই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। যেমন আপনার রুটি খেতে ইচ্ছে করছে, আপনি লাল আটা তো সব জায়গায় পাওয়া যায়, সেই লাল আটা দিয়ে নিজে রুটি বানিয়ে রুটি খাবেন। একটা অভ্যাস আছে আমাদের দেশে যে গাদা গাদা করে পাউরুটি কেনা হয়, যেটা হচ্ছে সাদা পাউরুটি, তো এই অভ্যাসটা ত্যাগ করবেন, এর বদলে রুটি খাবেন। আর পাউরুটি খাওয়ার খুবই ইচ্ছে হলে কিন্তু ব্রাউন আটার পাউরুটি পাওয়া যায়, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এরপরে একটা খুব বড় বাজার সিলেকশন হলো যে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তা খাওয়ার টাইম হলেই আপনাদের মনে পড়ে যে এই বাজারের মোড়ে মোগলাই পরোটা ভাজছে, পুরি ভাজছে, সিঙ্গারা ভাজছে, সেগুলো নিয়ে আসি আর খেতে যা মজা লাগে। আসলে
খাবারটা কতক্ষণ মুখে থাকে, যতক্ষণ মুখে থাকে সেই সময়টুকুই আমরা মজা পাই। তারপর গিলে ফেললে কিন্তু আর কোনো মজা থাকে না, তখন শুধু কষ্ট আর কষ্ট। তো আপনাকে হেলদি ফুড হ্যাবিট গড়ে তুলতে হবে। বিকেলে নাস্তা হিসেবে আপনারা কী খেতে পারেন তা নিয়ে কিন্তু এখানে আমার একটা ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দিব, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এখানে অনেক রকমের অপশন দেওয়া আছে, সবগুলো কিন্তু হেলদি। ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা না, আপনি খাবেন কিন্তু হেলদি ফুডগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণে খাবেন। তার মানে কি এমন না যে নুডলস আমি কোনোদিনও খাবো না, তার মানে কি এমন না যে পাকোড়ি আমি কোনোদিনও খাবো না। মাঝে মাঝে তো আপনারা খেতেই পারেন, সপ্তাহে একদিন আপনারা খেতেই পারেন, এর বেশি কিন্তু না, প্লিজ। আমাদের দেশ সহ বিভিন্ন দেশে সুপার শপগুলোতে যদি আপনি যান তাহলে দেখবেন যে শপে ঢোকার প্রথম সারিগুলোতে কিন্তু আপনি সব সুন্দর সুন্দর প্যাকেট করা খাবারগুলো দেখতে পারবেন, যেগুলোতে লেখা থাকে যে সুগার ফ্রি কিংবা কার্ব ফ্রি কিংবা এই ধরনের কথাগুলো, এগুলো কিংবা হচ্ছে স্লিমিং টাইপের, যেগুলো খেলে স্লিম হবে এই ধরনের কথাগুলো লেখা থাকে, আর চোখ ধাঁধানো প্যাকেজিংগুলো থাকে, খুব সুন্দর লাগে। আর আমরা সেগুলো একটা একটা করে বা আমাদের ট্রলিতে উঠাতে থাকি। আপনাদের বলবো যে আপনারা যদি কোনো সুপার শপে যান তাহলে প্রথমেই সুপার শপের পেছনে চলে যাবেন, পেছনে দেখবেন যে সব সময় সেখানে শাকসবজি ফলমূল থাকে। তো সুপার শপের পেছনের খাবারগুলো আপনি সবসময় সিলেক্ট করবেন, সামনের খাবারগুলো না, ওকে? তো এই ছিল একটা ছোট্ট আজকের ভিডিও আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। তো আপনারা যদি আপনাদের শপিং লিস্টটাকে একটু ভাবনা চিন্তা করে মানে ভর্তি করেন বা কেনাকাটা করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের খুব একটা প্রবলেম হচ্ছে না, মানে আপনাদের ওয়েট লস জার্নিটা খুব ভালো মতো চলছে বা আপনারা কাঙ্ক্ষিত ওজনে খুব ভালো মতো যেতে পারছেন, আপনারা ফিট থাকছেন, হেলদি থাকছেন। আসলে সুস্থ থাকাটা সবচাইতে বড় ব্যাপার, ওভার ওয়েট আমাদের কখনো ভালো থাকতে দেয় না বা ভালো রাখে না, এইটা আমরা সবাই জানি। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।